ভবিষ্যৎ বন্ধক রেখে সস্তা উন্নয়নের ফাঁদে বাংলাদেশ মন্তব্য অর্থনীতিবিদদের ব্যাংক একীভূতকরণের সমালোচনা আমদানিকারকদের আবদারে লিটারের চার টাকা দাম বাড়ল বোতলজাত সয়াবিনের শুক্রবার থেকে কার্যকর চাকরি বাজারের নেতিবাচক প্রভাব অর্থনীতিতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস ভিগো ওয়ার গার্ড প্রয়োজন মতো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো সস্তা অর্থনীতির ফাঁদে আটকা পড়েছে বাংলাদেশ আর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে আর তাই অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়েনি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আর স্বাধীনতা অধ্যাপক রেহমান সোভান দম্পতির বইয়ের মোরকের উন্মোচনের অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও বিশিষ্ট জনেরা তারা করা সমালোচনা করেছেন ব্যাংক একীভূতকরণের বাংলাদেশের পাঁচ দশকের অর্থনীতি রাজনৈতিক ইতিহাস সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির নানা এক বইয়ে তুলে ধরেছেন অধ্যাপক রেহমান সোভান দম্পতি যার মোড়ক উন্মোচন হয় সিপিডি কার্যালয়ে সাধারণ মানুষ অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে উঠে আসে আর্থিক খাতের নানা চিত্র অর্থনীতিবিদরা প্রশ্ন তোলেন পাঁচ দশকের পরিকল্পনায় কতটা সফল বাংলাদেশ চলমান সংকট ও ভবিষ্যৎ বাস্তবতা নিয়ে পরিকল্পনাই বাকি। কি সুস্পষ্টভাবে তারা মনে করেন নানামুখী ফাঁদে আটকা পড়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে ফিউচারটাকে মর্গেজ করা হয়েছে সেইটা আমরা দেখতে পাচ্ছি ডিমিনিসিং ন্যাচারাল ক্যাপিটাল বেসের মাধ্যমে বিভিন্ন জমির পলিউশন বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো ব্রাজিলের উদাহরণ দেওয়া আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির

লুটপাটের ফলে অনিকুল ব্যাংক ধ্বংসের মুখে এখন এগুলো ধ্বংস করতে সরকার প্রশাসন সহায়তা করেছে এগুলোকে এখন আবার সরকার উদ্যোগী হয়ে একীভূত করার নামে ভালো বেঙ্গালুরু উপরে চাপিয়ে দেওয়া চেষ্টা করছে ব্যাংকিং খাতের নানামুখী সংকটের কথা উঠে আসে সিপিডি চেয়ারম্যান ডক্টর রেহমান সোহানের কথায় গো টু দ্য সিস্টেম হু রিশেডিউলড

নানা ছল পর অবশেষে ব্যবসায়ীদের আবদারি সরকার বাড়ানো হল লিটারে চার টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দর নির্ধারণ করা হয়েছে টাকা অবশ্য খোলা সয়াবিনে ঘোষণা এসেছে লিটারে দুই টাকা কমানোর রমজানে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক হার কমায় সরকার পনেরোই এপ্রিল এর মেয়াদ শেষ হতেই প্রতি লিটার একশো তেষট্টি টাকায় দশ টাকা যোগ করার দাবি জানায় ভোজ্য তেল আমদানিকারক ও উৎপাদকরা যদিও বুধবারের সভায় তাতে সায় দেয়নি ট্যারিফ কমিশন তবে এই সিদ্ধান্তের একদিন না পেরুতেই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার ব্যবসায়ীদের আবদারে বোতলজাত সয়াবিনে প্রতি লিটারে বাড়ালো চার টাকা অবশ্য খোলা সয়াবিনে কমছে লিটারে দুই টাকা তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটা যেটার মধ্যে সিল করা থাকে সেটা আমাদের নির্ধারিত ছিল একশো টাকা সেইখান থেকে বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে কোলাবাজারের সয়াবিন তেল পাঁচ লিটারের বোতল একশো আটশো টাকা ছিল সেটাকে আটশো টাকায় নির্ধারণ করা হয়েছে আগামী কাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে তবে নতুন দর ঠিক হওয়ার এক সপ্তাহ আগে থেকেই প্রতি কার্টুনে বেশি টাকা নিচ্ছে ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও করেছেন কেউ কেউ কমাইছে দাম বাড়ানোর জন্য দাম বাড়ায় আবার মাল ছাড়বে আমাদের কাছে কোম্পানি আছে আগের দামে মাল বিক্রি করতেছি পাঁচ লিটার সাতশো সত্তর বিস্তার আটশো টাকা বেচতেছি আমরা তেল কিন্তু বিক্রি করতেছি বাট কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে ঈদের থেকে বিশ টাকা করে একত্রিশশো টাকা কাটানো একত্রিশশো বিশ টাকা করে পরশু দিন থেকে নিতে আসে যখন যেভাবে মাল কিনবে তখন তো সেভাবে বিক্রি করবেন আমি তিন হাজার সত্তর টাকায় মাল কিনা সে তো আমার কাছে আছে এদিকে প্রতি লিটার সুপার পাম অয়েলের দাম একশো পঁয়ত্রিশ টাকাও নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় পাম অয়েল তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য একশো পঁয়ত্রিশ টাকা লিটার মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উচ্চশিক্ষা গ্রহণের পরও কেবল তথ্য যোগাযোগ প্রযুক্তি ও ইংরেজি ভাষার দক্ষতার অভাবে চাকরির বাজার থেকে অযোগ্য হয়ে যাচ্ছে দেশের বড় একটি জনগোষ্ঠী যাদের অন্তত ত্রিশ শতাংশই বিএ ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান বাংলা ও ইসলামের ইতিহাসের মতো বিষয়গুলোতে স্নাতক ডিগ্রিধারী যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে যেখানে বিশেষজ্ঞদের পরামর্শ কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে ব্যবস্থাকে ঢেলে সাজানোর দু সালে সাভার সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে স্নাতক পাশ করেন ভোলার আরিফ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল তার তবে এখন পর্যন্ত বেকারত্বের গ্লানি টানতে হচ্ছে তাকে পরিবারের হাল ধরার বিপরীতে কোনো মতে টিকে থাকার চেষ্টায় করছেন টিউশনি যে চাকরি না হওয়াতে কোনো অর্থ উপার্জন করতে পারতেছে না এক কথায় আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্যামিলির সবাই তাকেই আছে আমার দিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা প্রায় তেইশ লাখ এর মধ্যে বারো শতাংশ উচ্চ শিক্ষিত যদিও বাস্তবে এ হার আরো বেশি আর এটা হচ্ছে এমন একটা সময় যে সময় আসো যে বাবার কাছে টাকা চাওয়ার মতো অবস্থা থাকে না বন্ধু বান্ধব যাদের চাকরি হয়ে গেছে বা কারোর সাথে যোগাযোগ থাকে না আমরা চার বছর যেটা পড়াশোনা করি মাস্টার্সে হোক বা গ্রাজুয়েশনে হোক এর সাথে চাকরি পড়ার আসলে তেমন কোনো একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায় না প্রাইভেট বেঙ্গলাতে আমি অ্যাপ্লাই করলে আরেকটা কমার্স ব্যাকগ্রাউন্ড যে সে অ্যাপ্লাই করলে এর ভিতর থেকে আমাকে প্রথমে বাদ দেওয়া হবে বিআইডিএস বলছে বি ডিগ্রি কিংবা রাষ্ট্রবিজ্ঞান বাংলা ও ইসলামের ইতিহাসের মতো বিষয়গুলোতে স্নাতক ডিগ্রিধারীদের বেকারত্বের হার ত্রিশ শতাংশের বেশি এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতার অভাবকে দায়ী করা হচ্ছে যারা পাস করে বের হচ্ছে হ্যাঁ অর্থাৎ অ্যাকচুয়ালি তারা কি ধরনের কোয়ালিটি নিয়ে বের হচ্ছে এটা میٹر করে কোন ধরনের সাবজেক্ট বা কোন ধরনের বিষয় থেকে পাস করে বের হচ্ছে তার মার্কেট ডিমান্ড আছে কিনা সেটাও এটা মেটার করে বেকারত্বের বোঝা ভারী করে দেশের অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের পরামর্শ বাস্তব কর্মের সঙ্গে মিল রেখে কার্যকর শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দোষটা ওদের না দোষটা হলো সাপ্লাই

চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে নতুন দামের রেকর্ড সৃষ্টি করল স্বর্ণ বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন গুনতে হবে এক লাখ উনিশ হাজার ছশো আটত্রিশ টাকা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এই দাম বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস এই তথ্য জানিয়েছে বলা হয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সমন্বয় করা হয়েছে নতুন দাম নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ চোদ্দ হাজার দুশো দুই টাকা এর আগে গেল আট এপ্রিল বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে এক লাখ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা নির্ধারণ করেছিল বাজুস এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক টাকা নির্ধারণ করে দেয় বাজুস আর এর সাথে সময় হল একটা বিরতির ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন স্বাগত আরেকবার আপনার দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর রাজধানীর চালু হল চীনা ভিসা আবেদন ও সেবা কেন্দ্র সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় তিনি বলেন ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে চীন ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের আগ্রহ প্রতিনিয়তই বাড়ছে আর তাই ভিসা প্রাপ্তি সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামীতে চীন ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি আগামী একুশ এপ্রিল থেকে পুরোদমে কার্যক্রম শুরু করবে চীনা ভিসা সেন্টার ছুটির দিন বাদে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সেবা পাওয়া যাবে এই সেন্টারে এখান থেকেই পাওয়া যাবে ভিসা আবেদন ট্রাভেল ইন্স্যুরেন্স ও মেডিকেল চেক সহ প্রয়োজনীয় সব তথ্য মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে এশিয়ায় সর্বোচ্চ হয়েছে জ্বালানির দাম ব্লুমবার্গ প্রতিবেদন অনুযায়ী পূর্ব এশিয়ায় প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এল এনজির দাম বেড়েছে এগারো ডলার যা প্রতি হাজার ঘনমিটারে হয়েছে প্রায় চারশো থেকে দুশো ডলারের সমান আর প্রাকৃতিকভাবে এই গ্যাসের দাম প্রতি বছর প্রতি হাজার ঘনমিটার বেড়েছে পঁচাশি থেকে পঁচানব্বই ডলারের বেশি মধ্যপ্রাচ্যের এই সংঘাত চীন ও পূর্ব এশিয়ার দেশগুলোর উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সমুদ্রে অপরিশোধিত রফতানি বেড়েছে রেকর্ড পরিমাণে ব্লুমবার্গ বলছে গেল এগারো মাসের মধ্যে গেল সপ্তাহেই যার পরিমাণ বেড়েছে সবচেয়ে বেশি এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে মোট ট্যাংকারে সাতাশ দশমিক ছয় বিলিয়ন ব্যারেল অপরিশোধিত ক্রুড রপ্তানি হয়েছে যা তার আগের সপ্তাহের চেয়ে প্রায় চার মিলিয়ন ব্যারেল বেশি এদিকে বর্ধিত ভলিউমের কারণে রফতানিকৃত এই পণ্যের দাম এক দশমিক আট দুই বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে দুই দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার আর এর সাথেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের সময় হলো আরেকটা বিরতির ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন ইটের বিকল্প পরিবেশবান্ধব কংক্রিট ব্লক নিয়ে এলো ম্যাক্স গ্রুপ ঢাকার অদূরে মানিকগঞ্জে কংক্রিট ব্লকের কারখানাটির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ মুক্তাদির র চৌধুরী মন্ত্রী বলেন দিন দিন বাড়ছে উত্তাপ নষ্ট হচ্ছে পরিবেশ কাজেই কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়তে এই ধরনের প্রকল্পের কোনো বিকল্প নেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসোরিজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্ট অফার কিউআইও আবেদন শুরু হচ্ছে আগামী একুশ এপ্রিল স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে শেয়ার সাবস্ক্রিপশন আবেদন চলবে পঁচিশ এপ্রিল পর্যন্ত এর আগে চোদ্দই ফেব্রুয়ারি দু তারিখে দেশের পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের অনুমোদন পেয়েছিল জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদক ও রফতানিকারক কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড দশ টাকা মূল্যমানের পঞ্চাশ লাখ শেয়ার অফলোড করে শেয়ার বাজার থেকে পাঁচ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে এই কোম্পানিটির এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে